কুরবানির দিনের সুন্নত নিয়ে আজকে আমরা আলোচনা করব। কুরবানির দিনের প্রথম সুন্নত হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। নাম্বার দুই, মিসওয়াক করা। নাম্বার তিন, গোসল করা। নাম্বার চার, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। নাম্বার পাঁচ, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার ছয়, কুরবানি দাতা ঈদগাহে যাওয়ার আগে অন্য কোনো খাবার না খাওয়া। নাম্বার সাত, উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার আট, আগে আগে ঈদগাহে যাওয়া। এখন দেখা যায় যে ঈদগাহের নামাজ শুরু হয়, কাতার শুরু হয়, কিছু মুসল্লিকে দেখা যায় তারা দৌড়ে এসে কোনোভাবে শুধু জামাতে শরীক হয়। এরকম করলে তো হবে, যদি সুন্নতের উপর আমরা আমল করতে চাই তাহলে আমাদের একটু আগে ভাগে যেতে হবে। নাম্বার নয়, ঈদুল আজহার দুরাকাত ওয়াজিব নামাজ তাড়াতাড়ি পড়ে কুরবানি করা। নাম্বার দশ, এক রাস্তা দিয়ে যাওয়া এবং প্রত্যাবর্তনের সময় অন্য রাস্তা দিয়ে আসা। আর যদি তার অন্য কোনো রাস্তা না থাকে তাহলে যাওয়ার সময় ধরেন রাস্তার ডান দিক দিয়ে যাবে এবং যখন ফেরত আসবে তখন রাস্তার বাম দিক দিয়ে আসবে। এটা হলো সুন্নাহ। নাম্বার এগারো, কুরবানিদাতা স্বীয় কুরবানির পশুর গোস্ত দ্বারা কুরবানির দিন সর্বপ্রথম আহার করা। অর্থাৎ ওই দিনের সর্বপ্রথম আহারটা যেন নিজ কুরবানির পশু দ্বারাই হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ নিয়মে আমাদের কুরবানি করার তৌফিক দান করুন। ওয়াফিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।